Assalamualaikum guys. Shozib Vlogs Feb আরো একটি রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। সো আজকে বুঝতেই পেরেছেন যে আপনাদের কি নিয়ে দেখাবো, যারা একদমই 100% অরিজিনাল মধু এবং বিভিন্ন ধরনের অন্যান্যর মধ্যে কাজু বাদাম রয়েছে, এছাড়াও খাঁটি সরিষার তেল, পাশাপাশি খাঁটি ঘি এবং অরিজিনাল দেশি এবং বিদেশি খাঁটি খেজুর কিনতে চাচ্ছেন পাইকারি এবং খুচরাতে, তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। আর অনলাইনে এখন পর্যন্ত এতগুলো আইটেম একসাথে নিয়ে আসলে ভিডিও কমই রয়েছে, তো যার কারণে আমি আপনাদের আজকে বিস্তারিতভাবে আসলে মধু রয়েছে আপনার প্রায় 10টা থেকে 12টা আইটেমের মতো বিভিন্ন ফুলের মধু রয়েছে সবকিছু নিয়ে দেখানোর চেষ্টা করব। এই নুরি বাজার থেকে রয়েছেন মতিউর রহমান ভাই, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কাছে তো মানে সব ধরনের মধু পাশাপাশি খাঁটি ঘি সবকিছুর কালেকশন রয়েছে। জি জি। শুধুমাত্র একটা কথা আমাকে বলেন যে এত কিছু আসলে আপনারা কিভাবে কালেকশন করেন? মূলত এতগুলো আইটেম আমরা একদিনে কালেক্ট করিনি, দীর্ঘ 3 বছরে আমরা কষ্ট করতে 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 করতে, মূলত আমি একা কাজ করি না, কিন্তু আমার ছোট ভাই আছে, খালুজি আছে, ভাতিজা আছে, ভাগিনা আছে। প্রথম আমরা একটা আইটেম নিয়ে শুরু করছি, একটা আইটেম সফলতা পাওয়ার পরে সারা বাংলাদেশ ঘুরে 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 অর্গানিক আইটেমগুলো আমরা নিজেরা সংগ্রহ করি। এখানে কোনো আইটেম অন্য কারো থেকে নেওয়া না, প্রত্যেকটা আইটেম আমাদের নিজেদের সংগ্রহ করা। যেমন আমার ছোট ভাই গত 4 মাস ধরে রাজশাহীতে ওর ওয়াইফ নিয়ে আছে, শুধু গুড় বানাচ্ছে। আলহামদুলিল্লাহ এবছর আমরা 11,000+ কেজি খেজুর গুড় বিক্রি করছি, এখন চলতেছে। খেজুর রস বিক্রি করছে 3,000+ লিটার। হ্যাঁ, বুঝতে পারছেন? আমার ছোট ভাই এখানে নাই, ও আইটেম মাল সংগ্রহ করার জন্য রাজশাহীতে বাসা বাড়ানি ওইখানেই আছে। আমার বাড়ি কিন্তু চাঁদপুরে, রাজশাহী না। বুঝতে পেরেছি। আর চাঁদপুরে আরেকজন আছে রাসেল ভাই, ওনাকে আপনারা সবাই চিনেন। সো ওনাদের কাছে যা আছে সবকিছু খাটে এখানে। গিটা গিটা আমরা নিজেরা তৈরি করি, আপনা গিয়ে নিজেরা দুধ থেকে ক্রিম সেপারেট করে নিজেরা জাল দিয়ে একদম বানিয়ে ঢাকা নিয়ে আসি। ঢাকা এনে এখানে আমরা এগুলো বয়মজাত করি। বুঝতে পেরেছি। তার মানে আপনাদের আইটেম তো এখানে অনেক রয়েছে, সবচাইতে বেশি আইটেম কোনটা ভাই আপনাদের? আমাদের এখানে কাঁঠালগাঁদে বাংলা সরিষার তেল, ঘি আর মধু, এই 3টা আইটেম সবচেয়ে বেশি, সবচাইতে বেশি। আলহামদুলিল্লাহ আমাদের মাসে 500 থেকে 700 ঘি, 500 কেজি 700 কেজি ঘি সেল হয়। আজকে 200 কেজি ঘি সেল হবে, ডেলিভারি আছে, সব অনলাইনে। অনলাইনে জি। আর আপনার তো ফেসবুক পেজ আছে সম্ভবত, পেজের নামটা বলে দিন। নুর ই বাজার, NOOR নুর ই BAZAR, ওখানে প্রোডাক্ট রিভিউ আছে আলাদা আলাদা। অবশ্যই অবশ্যই। ওকে ভাইয়া, এখন কিছু জাস্ট কিছু, মূলত আমরা পাইকারি সেল করি, আমাদের সেলটা খুচরা সেলটা একেবারে কম। খুচরা বলতে কেউ যদি দেখা গেল মধু নেয় অনলাইনে কুরিয়ার করে যে কোনো জেলা থেকে অথবা ঘি নিতে চায়, আমরা ঢাকা, চট্টগ্রাম সিটি এবং সকল উপজেলা শহরে আমরা প্রত্যেকটা আইটেম হোম ডেলিভারি করে থাকি। ওকে, কিন্তু কথাটা হচ্ছে যে মানে আপনারা হাফ লিটার বা 1 লিটার এরকম যদি নিতে চায়? অবশ্যই অবশ্যই, যদি কেউ যদি নিতে চায় যে 500 গ্রাম, 1 লিটার বা 250 গ্রাম নিতে চায়, সেক্ষেত্রে নিতে পারেন। দেখেন দেখেন এখন যে প্রথম আমরা ঘিটা দেখাই, যেটা আমাদের সিগনেচার 3-4টা আইটেম বেশি সেল হয় যে আইটেমগুলো, তার মধ্যে অন্যতম হলো ঘি। এই ঘিটা দেখেন, এখানে যতগুলো ঘি আছে এখানে যা সাজানো দেখতেছেন সবগুলো সে ডেলিভারি হয়ে যাবে, সবগুলো সে ডেলিভারি হয়ে যাবে। যে আমাদের মূলত বড় বড় কন্টেনার ঘিগুলো আমি আনি, আমরা আনি এইভাবে বড় কন্টেনার করে আমরা ঘিগুলো নিয়ে আসি, এখানে এনে এগুলো ডেলিভারির জন্য রেডি করা হয়েছে। এগুলো এগুলো মিরপুর 10-এ এক জায়গায় 80 কেজি, আর জায়গায় মিরপুর 1-এ 20 কেজি, ইয়েতে যাত্রাবাড়িতে আছে 30 কেজি। যারা একবার নিচ্ছে তারা বারবার নিচ্ছে। আমাদের ঘির কোয়ালিটিটা দেখি। ওকে, আমরা অনেকেই জানি যে ঘি মূলত, হ্যাঁ, ঘিটা কেমন হয় একটু আমরা দেখেন। ওকে ভাইয়া, কিন্তু এখানে সম্পূর্ণ ঘিটা ঢেলে দিচ্ছে, দানা দেখছেন ঘির? হ্যাঁ হ্যাঁ, দানা দেয়। খাঁটি ঘির অন্যতম বৈশিষ্ট্য হলো দানা পড়বে, দানা দেখা যাচ্ছে। ওকে, সো 2-3 মাস হলে যদি আপনার গ্রান নষ্ট হয় বা ঘির কোয়ালিটি নষ্ট হয়, রিটার্ন নিব আমরা, কোনো সমস্যা নেই। রিটার্ন নিবেন? অবশ্যই রিটার্ন নিব আমরা। আমাদের ঘি, আমাদের মধু, আমাদের সরিষার তেল, হ্যাঁ, আপনি নেওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে রিটার্ন দিতে পারবেন। শুধুমাত্র যে আইটেমগুলো যেমন বাটার বা সন্দেশ, যে আইটেমগুলো কাঁচামাল নষ্ট হয়ে যায়, এগুলো হয়তো আমরা রিটার্ন খাতে 2-3 দিন সময় দিই। বাকি অন্য আইটেমগুলো যেমন ঘি, আপনি 6 মাস পরে রিটার্ন দিতে পারবেন, 6 মাস পরে, 6 মাস পরে রিটার্ন দিতে পারবেন, কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম হয় আর কি। অবশ্যই। আর রিটার্নের ক্ষেত্রে আমাদের খরচে রিটার্ন আসবে, রিটার্ন দেওয়ার জন্য কাস্টমার টাকা খরচ করতে হবে না, আমাদের খরচে আমাদের আইটেমগুলো আমরা রিটার্ন করে থাকি। ওকে, আর ঘির বর্তমান প্রাইসটা কত করে নিচ্ছেন? আমরা 1400 টাকা করে ঘি 1 কেজি ঘি নিচ্ছি, 100% অরিজিনালের কারণে। জি জি, প্রাইস অনেক বেশি। আর প্রাইসটা কি অনেক সময় কম বেশি হয় ভাই এগুলো? হ্যাঁ অবশ্যই কম, একটু কম বেশি হয়, যেহেতু কাঁচা মাল হয়। আমাদের দুধের দাম যেমন বর্তমানে খাবার, গরুর খাবার দাম বেড়ে যাওয়ার কারণে দামটা একটু, আগে আমাদের প্রাইস ছিল 1200 টাকা। তারপর যদি কেউ পরিমাণ বেশি নেয়, যেহেতু আমরা পাইকারি হোলসেলার, যদি কেউ পরিমাণ বেশি নেয় বিয়ে শাদী বিভিন্ন অনুষ্ঠানের জন্য, সেক্ষেত্রে অবশ্যই আমরা ডিসকাউন্ট করবো। বাদাম খেয়ে থাকি আমরা, কি খাই আমরা? কাঠ বাদাম খাই,
কাজু বাদাম খাই কাজু বাদাম পপুলার সবচেয়ে একদম সবচেয়ে বড় সাইজ বিগ সাইজ কাজু বাদাম খাই এখন আমরা কি করছি এই বাদামগুলারে হ্যাঁ অনেকগুলো বাদাম একসাথে করে একটা মিক্স তৈরি করি আমরা আমার পেজে যদি যান তাহলে আমাদের আমার ভিডিওগুলো দেখতে পারবেন যে মিক্স করি তাহলে এখানে আমাদের 34টা আইটেম আছে 34টা আইটেম সমন্বয় একটা মিক্স ফুড কি কি আছে আইটেম আছে দেখেন কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম একদম থাই চীনা বাদাম তারপর কালো কিসমিস ব্ল্যাক কিসমিস যেটা গোল্ডেন কিসমিস তারপর হলো থাই ফুড আছে অনেকগুলো 8-10 আইটেমের থাই ফুড আছে ড্রাই আলু বোখার আছে আজওয়া খেজুর অথবা মাবরুম খেজুর যেকোনো একটা খেজুর থাকবে এখানে হ্যাঁ আজওয়া অথবা মাবরুম খেজুর থাকবে এই যে সূর্যমুখীর বীজ কুমড়ো বীজ হ্যাঁ সানফ্লাওয়ার সিড বলে যেটাকে সানফ্লাওয়ার সিড অথবা খুরমা আছে একেবারে সামান্য পরিমাণ খুরমা আছে কারণ খুরমাতে অনেক ভিটামিন আছে এরকম মোটামুটি আপনি দেখে প্রিমিয়াম কোয়ালিটির 34টা আইটেম সমন্বয়টা বানানো এখন আপনি যদি এই আলাদা আলাদা কিনতে যান 34 আইটেম 34 কেজি কিনতে হবে অবশ্যই তো তার চেয়ে আপনি 34 আইটেমের একটা একটা প্যাকেজে পাচ্ছেন বুঝতে পেরেছি এটা কিন্তু ভাই বাজারে যেগুলো পাওয়া যায় এমন না ওই যেগুলো বাইরে হকাররা ফুটপাতে বিভিন্ন জায়গায় এরকম বিক্রি করে তো এটা মানে সবগুলাই কোয়ালিটি ফুল প্রত্যেকটা প্রোডাক্ট মিশিয়ে তারপর তৈরি করা হয়েছে একদম আপনি প্রত্যেকটা গুনে গুনে দেখবেন যে কত আইটেম আছে অনেক জায়গায় দেখবেন যে শুধু তারপরে কিছু দেখা গেল ওই কিছু তেল টেল ইত্যাদি ইত্যাদি মধু এরকম বলে মিশিয়ে কিছু মিষ্টি একদম একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনি যদি চান আরো প্রিমিয়াম কোয়ালিটি আপনি যদি বলেন যে আমার এই এই আইটেম দিয়ে বানাই দিতে হবে আমরা বানাই দিব সমস্যা নেই আপনি যদি বলেন যে আমরা মধু মিশিয়ে দিতে হবে মধু মিশিয়ে দিব সমস্যা নেই আমার লিচু ফুলের মধু ওকে সরিষার মধু ওকে বরই ফুলের মধু ওকে সুন্দরবনের মধু ওকে আপনি যে ফুলের মধু চাইবেন আমরা ওই ফুলের মধু আপনাকে বানাই দিব আচ্ছা আর ভাই রেট কিন্তু এটাই বলবো সমস্যা নেই রেট বাড়াবো না আমরা ওকে থ্যাংক ইউ আর কাজু বাদামের বর্তমান প্রাইস এইগুলো বলে কাজু বাদাম কয়েকটা গ্রেডের আছে হ্যাঁ আমার কাছে দুইটা গ্রেড আছে দুইটা গ্রেড কয়েকটা ওকে দেখা যাচ্ছে এই যে এটা সাইজের আছে এক না কিন্তু দেখেন মানে একটু ছোট বড় আছে ছোট বড় আছে কাজু বাদাম কয়েকটা একটা হলো বড় হ্যাঁ মিডিয়াম ছোট তারপর কাজু বাদাম এইভাবে দুই ভাগ থাকবে অধিকাংশ গুলো দুই ভাগ থাকবে ওটা একটা কোয়ালিটি আবার কিছু আছে যে দুই ভাগ না ভাঙ্গা থাকবে তিন চারটা ভাঙ্গা থাকবে উদাহরণস্বরূপ এটা দেখাচ্ছি এটা হলো ভাজা কাজু বাদাম হ্যাঁ দেখেন এটার মধ্যে ভাঙ্গা ভাঙ্গা আছে না হ্যাঁ অবশ্যই ১,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 
একটা দিবেন তাই না এরকম গুলো না এটা তো আমরা জাস্ট হলো আশপাশ আমাদের মহল্লা যারা নিতেছে তাদের জন্য পাইকারি মাল আমরা এখানে রাখি না সব গোডাউন আপনাদের গোডাউনে অনেক মাল স্টক রয়েছে আর সরিষার খাঁটি সরিষার যে তেলটা আছে এটা নিয়ে বলেন না প্রাইসটা কত বলবেন একটু কারণ এটা দরকারি এই যে আমাদের কিন্তু তেলটা প্রতিদিন রান্না ব্যবহার করে এই তেলটা কি কি বৈশিষ্ট্য বলি এই তেলটা হলো কাঠের গাড়িতে ভাঙানো কয়েকটা পদ্ধতিতে সরিষা ভাঙানো যায় গরুর গানিতে কাঠের গানিতে এক্সপ্লোর মেশিনে এবং হাইড্রোলিক মেশিনে আমরা রাস্তাঘাটে দেখি না অনেকে ভাঙায় এগুলো হাইড্রোলিক মেশিন যেমন কাঠের গানিতে কখনোই ক্ষয় হবে না কোল্ড ফ্রেশ থাকবে তেলটা ঠান্ডা থাকবে কোয়ালিটি অনেক ভালো হবে প্রথম চাপের তেলটা আমরা কাঠের গানিতে তৈরি করি একই সরিষাটা প্রথম চাপ 30-40-50% তেল বাইর করার পরে এটা আমরা আবার হাইড্রোলিক মেশিনে দিয়ে খৈল বাইর করি বাকি তেলটা আলাদা রাখি ওই তেলটা কালো হয়ে যায় দেখাচ্ছি
সব ধরনের আইটেমই আছে ভাই। এই যে এটা আইটেম আমি তো করতে হবে, আমাদের তো সরিষা দুইটার কালারটা দেখাচ্ছি একটু দেখেন গাইস, এটার কালারটা দেখেন, ওকে এটা কালোটা দেখেন আর ওইটা দেখেন, ওইটার কালার এটার কালারটা কত প্রিমিয়াম দেখা যাচ্ছে, সো একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন বিষয় এটা প্রথম চাপের তেল, দ্বিতীয় চাপটা আমাদের বাইর করতে হবে, কারণ এর মধ্যে যে তেল রয়ে গেছে না সরিষার মধ্যে, অবশ্যই খৈল আছে না, হ্যাঁ খৈল তো বিক্রি করতে হবে, আমাদের তো খরচ কমে আনতে হবে, খৈল বিক্রি আলাদা টাকা আমাদের অ্যাডজাস্ট করতে হবে, এই জন্য আমরা কাঠের এক্সট্রা মেশিন দিয়ে খৈল বের করে এই তেলটা আলাদা বিক্রি করি, এটা রেটটা কম। এটার প্রাইসটা কত ভাই? তেলের তেলের প্রাইসটা মূলত বলা যায় না, এই জন্য তারপরে এই ভিডিও কিন্তু আজকে প্রাইসটা, যেহেতু আমার সরিষার সিজন চলতেছে, হ্যাঁ সরিষার সিজন চলতেছে, মাত্র 230 টাকা লিটার, হ্যাঁ 380 টাকা বিক্রি হয়, 380 টাকার মতো, যারা পপুলার হয়ে গেছে আমি নিজে দেখে আসছি 380 টাকা লিটার বিক্রি হয়, এমনও কিছু লোক রয়েছে, এমন বিভিন্ন ব্র্যান্ড, এমন কত লোক আমি, যারা খরচ বেশি করে তারা ভালো মোরগজাত করে, ওদের কাস্টমার ওদের সবটা অনেক উন্নত মানের, এসি আছে অনেক বিভিন্ন, তারা বিক্রি করতেছে, কাস্টমার নিচ্ছে, মূলত হলো আপনার যখন কাস্টমার যারা প্রিমিয়াম কোয়ালিটি কাস্টমার তারা কি করে, টাকা চিন্তা করে না, তারা ভালো প্রোডাক্ট খুঁজে, কত টাকা যাক সমস্যা নেই, খাওয়া মানুষ কত টাকা জিনিসে খাবে আর, এটাই এটাই এটাই। তবে আমরা যেতে পারি ফাইকারি সেল দিয়ে, আমরা আমাদের কাছ থেকে নিয়ে আবার আরেকজনে আরেকজনে নিবে, উনি হয়তো আবার ফাইকারি সেল দিতে পারে, এমনও আছে, আমাদের কাছ থেকে 2-3 হাত পরে যায় খুচরা কাস্টমাররা পায়, এই জন্য আমাদের রেট টিভে কমে রাখতে হয়। সুপার ফুড সিএসিড সুপার ফুড আইটেমের মধ্যে প্রত্যেকটা কোয়ালিটি কি অনেক আছে, এই যে সিএসিড এর কালারটা দেখেন, ওকে কেমন পরিষ্কার, হ্যাঁ মানে পরিষ্কার দেখা যাচ্ছে। এবার আরেকটা সিএসিড দেখেন আমার কাছে আছে, এইটা এইটা একটু নরমাল নাকি ভালোভাবে বুঝতে পারতেছি না, বাট হাতে নিলে দেখলে এই যে দেখেন দুটো পাশে দেখেন কালার চেঞ্জ, এটা দেখতে পাচ্ছি কালার চেঞ্জ, সাথে এর মধ্যে অনেক বিভিন্ন ছোট 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 ঘুরে ঘুরে পাতা পাতা বিভিন্ন জিনিস আছে, বুঝতে পেরেছি। প্রাইস কেমন কত এগুলো? মাত্র 900 টাকা, এখন এটা মাঝখান দিয়ে 1,200 টাকা গেছে, আর যখন যে ডলার রেট বাড়ার আগে তো মাত্র 500-600 টাকা ছিল, এখন যদি ডলার রেট বেশি এলসি বন্ধ এই কারণে এটা রেটটা আনতে অনেক খরচ পড়ে এটার, বুঝতে পেরেছি। তারপর যারা কন্টিনিউ নিবে, আমরা চেষ্টা করবো সবসময় যখন রেট কমে যাবে, আমরা আমরা টার্গেট আছে আগামী 600 টাকা বিক্রি করবো, আমরা একসাথে অনেকগুলো আইটেম অনেকগুলো কয়েক বস্তা আনতেছি, আমরা টার্গেট আছে 600 টাকা যেন বেচতে পারি, আমরা ওইভাবেই চেষ্টা করবো, যেন মাল যত বেশি কিনা যায় তত খরচটা কম পড়ে। আপনি হিসেব করেন, আপনি যদি এখান থেকে আপনি আমাদের যেমন খেজুরের গোডাউনগুলো কোলেস্ট্রলগুলো যেমন উত্তরের দিকে, এখান থেকে 5 কার্টন খেজুরের জন্য উত্তর আসা যায় যেমন 500-700 টাকা যাইবো, আর আমি যদি 20 কার্টন নিয়ে আসি 500 টাকা যাইবো, অবশ্যই ঠিক না, এরকম প্রত্যেকটা আইটেম যত বেশি সংগ্রহ করা যাবে একসাথে পরিমাণ তত খরচটা অ্যাভারেজে কমে আসবে। যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় 100% পিওর এবং প্রিমিয়াম প্রোডাক্ট, তাহলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ওনাদের কাছ থেকে আপনারা পাইকারি নিতে পারবেন এবং খুচরাতে নিতে পারবেন, আর এক জায়গায় অনেকগুলো আইটেম পাচ্ছে পাইকারি, যারা অনলাইন ব্যবসা করতে চায় তাদের জন্য একদম হিউজ সুবর্ণ সুযোগ, এটা কোথাও এমন আইটেম পাওয়া যায় না, এক জায়গায় শুধু ঘি, এক জায়গায় শুধু তেল, এক জায়গায় শুধু মধু, আমাদের কাছে এক জায়গায় ঘি তেল মধু নারকেল তেল কালোজিরার তেল সরিষার তেল, এমনকি 2-3 দিনের মধ্যে আমরা তিলের তেল ভাঙাবো, তিসির তেল ভাঙাবো, তিলের তেলটাও পাওয়া যাবে, তিলের তেল পাওয়া যাবে, তিসির তেল আমরা নিজেরা ভাঙাবো, এটা বাদামের তেল পাওয়া যাবে, এক জায়গায় সব যতগুলো আইটেম লাগে আমাদের নিত্য দিনের জন্য, এমনকি কিছুদিনের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া আসতেছে আমাদের, মানে রান্নার জন্য যা যা দরকার, নিজে আমি নিজে খাওয়ার জন্য যা যা দরকার আপনাদের জন্য তা আমরা সংগ্রহ করব, সবকিছু আপনারা পাবেন। ওকে ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, এছাড়াও ডিসক্রিপশন বক্সে পাবেন, চাইলে কুরিয়ার করে নিতে পারবেন, সরাসরি ভাইয়ার দোকানে এখানে এসে আপনারা এখান থেকে নিতে পারবেন আপনাদের ইচ্ছা, বিস্তারিতর জন্য ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর ভাই থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য, ভিডিওটা অনেক লং হয়েছে, সো চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে অন্যান্য রিভিউ দেখার জন্য, আর রাসেল ভাই রয়েছে দেখতে পাচ্ছেন, রাসেল ভাই তো সাইডে ছিল কথা বলে নাই।